এই মুহূর্তে আমাদের রিজনে যদি কথা বলি, একটা অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে সিকিম নর্থ বেঙ্গল থেকে নর্থ ছত্তিশগড় পর্যন্ত, ক্রস বিহার অ্যান্ড ঝাড়খণ্ড এরিয়া। কিছু ময়েশ্চার আমাদের রিজনে ঢুকছে, ফলে চান্সেস রয়েছে যে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু আমাদের রাজ্যে হবে, নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলে দুটোই। আগামী 4-5 দিন কিন্তু ওয়েদার আমাদের রিজনে অ্যাক্টিভ থাকবে, বৃষ্টির একটা চান্সেস রয়েছে আজ, আগামীকাল, পরশু। তার সঙ্গে উইন্ড স্পিড হয়তো 40 থেকে 50 কিলোমিটার থাকবে। রেস্ট ডিস্ট্রিক্টসে আজকে যদি বলি যে 30 থেকে 40 কিলোমিটার, কাল পরশু কিন্তু 40 থেকে 50 কিলোমিটার উইন্ড থাকবে নর্থ বেঙ্গলে আজ আগামীকাল। শিলাবৃষ্টি তার সঙ্গে ভারী বৃষ্টির চান্সেস রয়েছে দার্জিলিং, কালিম্পং আর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, অন্য ডিস্ট্রিক্টে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার উইন্ড, শিলাবৃষ্টির সেরকম চান্সেস কিন্তু নাই। অ্যাক্টিভিটি 3 তারিখ পর্যন্ত এক্সপেক্টেড যে এরকমই থাকবে।